প্রিয়দর্শক, আজি ইয়ারার বিষয় নির্ধারণ করছি যে হজ্জগরি মেজান্দন হনকিতাবত আছে। এই ফতোয়ান জানিবার লাই আরা বেশ কেজি কয়েকজন ইমামর খাসে। এই ইমামকলের খাসে প্রশ্ন আছিল যে মেজান দন এবং মেজান হনর মধ্যে রীতিয়ান কি, যেন আরা চট্টগ্রামের মানুষ উগ্র মানুষ মারা গেলি আরা একান উপলক্ষ হিসেবে 40 দিন বা 60 দিন হিসেব করিয়ে আর একের মেজবান দিই। এই মেজবান্নান আসলে হাদিস কোরআনে কী কীভাবে হয় ইয়ে না আরা আগে জানি চাই ইতার খাসে। আসলে মানে যে প্রশ্নগান গজন খুবই জরুরি, আর বাংলাদেশত তথা বিশেষ করে চট্টগ্রামত মানুষ মারা যাওয়ার পরে 40 দিনে ফাতিহা আরও অন্যান্য যে ফাতিহা দিন রসম আছে আর দেশত গড়া যায়। আসলে শরীয়তসম্মত চিন্তা করলে 7 দিনে যে ফাতিহা গড়ে ইসালে সওয়াব গড়ে, মূলত আসলে ইসালে সওয়াব 40 দিবার হয় ইব ইসালে সওয়াব। ওগো মানুষ মারা গিয়ে এবার ওয়াফাত বার্ষিকী উপলক্ষে বা এবার 40 উপলক্ষে আত্মীয় স্বজনের ডাহি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, ফাতিহার ব্যবস্থা করুন, জিয়ারতের ব্যবস্থা করুন, ওর কিছু জীবনে আলোচনা করুন, ইন আসলে শরীয়তসম্মত। সকলে যদি সাহিত্য হয় আর আব্বা মারা গিয়ে আর মুরব্বী মারা গিয়ে মা মারা গিয়ে বড়জন কেউ মারা গিয়ে ইবেলা বলি ইসাল সবর উদ্দেশ্যে বা নাজাতের উদ্দেশ্যে আয় মানুষের হানা খাবাই, যদি তৌফিক তাহে দয় যদি তৌফিক তাহে তাহলে খাবার নন ভালো, কোনো অসুবিধা নাই। এবং শরীয়ত সম্মত পন্থা যদি করে সবর খাস ইসাল সবর একটা অন্যতম মাধ্যম। হাদিস শরীফের মধ্যে আছে ইসালি সব পৌঁছান ভালো, ইসলামের দৃষ্টিতে আছে যে আগে হজ্জ পরিশোধ করো, তারপর ওসিয়ত পূরণ করো, তারপর মিরাজ বন্টন করো, তারপর আই যে ইসালি সব। হজরত ইমাম বহারি সাহেব রহমতুল্লাহ একে হাদিস মজি ফরমাই মুস্তাকিল খানাফিনে হাবানোর ব্যাপারে গরিব গুরুবা আর্তনাথ এথিম বা অসহায় ইতরারে দু হানাফিনে দিয়ে খেদমত করেন, এই ব্যাপারে ইমাম বহারি সাহেব রহমতুল্লাহ মুস্তাকিল একগুলো অষ্টাবাবু বাপ বান্দি এবার কি বাবু আইতো আমার তো আমল ইমান। কিন্তু এই হজ্জ রাখি মেজান্দন বা হজ্জ গরিব মেজান্দন ইয়ে শুধু গরিব মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের লাই ন, এবার বড় বড় মানুষ সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যেন আরা দেখি বহুত বড় বড় মানুষ হাজার হাজার কোটি টিয়া ব্যাংকত লুটফাট করি ইতারাও মেজান দিতে বাধ্য হয়। এই যে মেজান দে মেজান গড়ে এই ইন লইয়ারে হাদিস কোরআনে কী হয়, উজুরক কলে কী হয়, ইন জায়েজ আছে কিনা, আর ধর্মর নামে অধর্মর হাজ করির কিনা ইয়ে একান জানিবের বিষয়। উগ্র মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে দি শরীয়ত প্রথমত দেখি যদি বেয়া দাফন কাফনের পরে কর্জতা গেলে এক নম্বর মেয়ে কর্জ পরিশোধিত হই, তারপর ওনার ফৃত্যত্ব অন্যান্য সম্পদ যেখানে আছে একে বর্ণ করি বলা হয়। যদি হজ্জ করিয়ে নাই তৌফিক আর যতন দায়ী উদ্ধার করি হজ্জ বীজ করিয়ে যদি হনিকে মেজবান দেওয়া হয় তাহলে ইয়ান হ দিন ইসলাম সমর্থিত নয়। আত্মীয় মারা গিয়ে গরিব গুড়া বা তের ওয়ারিস যারা আছে ছেলে মেয়ে তারা আসলে নিজেরা জীবন যাপন করে না খুব কঠিন। এই জায়গার মধ্যে মনে করো দাঁত চাষা গুজি জাড়া গুজি তারা তো সম্পদ আছে গুজি, কিন্তু দেখা যাচ্ছে ইতারার দেখা দেখি আর তো গরম ফুরিব, দেখা যাচ্ছে হন ব্যাংকত তো লোন লই বা সামাজিক বহুত এনজিও আছে যাতুন ওনার সুদে টিয়া লইয়ে তো সুদ তো মারাত্মক একখান গুণার খাস, তো দেখা যাচ্ছে সুদরও টিয়া লইয়ে মেজবানি করেন বা চালিশে করেন, এ কিন্তু আসলে শরীয়ত সম্মত না। না 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 মোটেও না মোটেও না হন হাতিস নাই হজ্জ করে এই জাতীয় চালে সব গরণ এই জাতীয় বালা হাস গরণ ঋণগ্রস্ত ইয়ে মোটেও জায়েজ নাই। হজ্জ করি মেজান দন্নান ইয়ে ইসলামের দৃষ্টিতে ভালো ন, অনেকে এন কি সহ্য লইরে সুদি লইরে সুদি সহ্য করি আরও মেজান দে আসলে নফল এবাদতলাই আয় একখান হারাম খাজম মাদি জড়িত ইয়ে ইসলাম সমর্থন নগরে হইয়ে তো কর্জ এত সেন্সিটিভ বিষয় যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বান্দার সমস্ত অপরাধ সমস্ত হক জিন চাইলি আল্লাহ সাহেব মানে জিন্দিগিতে হাত নামাজ না ফরে সাইলি রহমান রহিম আল্লাহ মাফ গত ফরে, কিন্তু আল্লাহ বান্দার হক কর্জ ইবা বান্দার হক ইবা বিন্দু ফেরিবেন ক্ষমা করতাম লোক। সুতরাং মানুষ মারা যাওয়ার পরে যদি অনেকে আই হর্জ করি ধার করি উদার করি আর হাত ফা দিয়ে মেজবান দে দেয় এই মেজবানি বা ইসলাম সমর্থিত নয়। হামগরিবের বড় দীক্ষা আছে অথচ অনতে হন এলে স্বাবলম্বী নাই কিছু নাই, এর ফলে অন আত্মীয় ধরতুন অন হিতেকান কি ভাই বেড়া ধরতুন হজ্জ করিয়ে শুধুমাত্র অনর একান এই নিচক একান নাম লাই অনে এই কি দিবেন মেজান দিবেন তাও মেজান হাইরে অনগরত আয়রে আর এত বড় অকৃতজ্ঞ বন্ধা অনগরত আয়রে অনর খানা অনর ইন্তজাম খাওয়ানোর ফর দি অনর এই ধন্যবাদ জায়গা মাই অনেক কি হইতরেন নি অনর হাই অনর হর খুশিয়ে রে হদ হ্যাঁ আত প্রিয় দর্শক,
আর এই প্রচারণার মাধ্যমে হনিকা যদি মনে কষ্ট পায় তখন আরা ওনার কাছে ক্ষমাই প্রার্থী। তবে এই জিনিস আরা গরির বিবেকর দায়বদ্ধতার তুন যে এই সমাজত ধর্মর হতা হই অধর্মর হন হাজেন আরা আর নগরী আরা লোক দেখানো হাজতুন যেন বিরত থাকি এবং এই সমাজ চান সুন্দর গরি বেল্লাই আরা বেয়াগুনে যেন এক একখান দায়িত্ব পালন করি আরা সি প্লাস এই ধরনের বেশ কিছু দায়িত্ব পালন করি বেল্লাই আরা সামাজিকভাবে মানসিকভাবে দায়বদ্ধ ওনার বেয়াগুন ভালো তখন সুস্থ তখন।